তো তৃণমূল দল ভাঙিয়ে নিচ্ছে আপনাদের, প্রায় সকাল মেলার হাত ধরে অংশগ্রহণ করছে আইএসএফ কর্মীরা, তো এই নদী ভাঙের মতো মানে ভাঙনের মতো অবস্থা আইএসএফের এই ভাঙন প্রতিরোধে। আপনি নদীর কথা যেহেতু বললেন, এক পাড় ভাঙে নদীর অপর পাড় গড়ে, আপনার নদীর অনুযায়ী বলছি তো ব্যাপারটা হচ্ছে, দেখুন হ্যাঁ কিছু সংখ্যক পঞ্চায়েতে নির্বাচিত জনপ্রতিনিধি গিয়েছেন আর কয়েকজন দায়িত্বশীলও গিয়েছেন, ব্যাপারটা হচ্ছে আমি প্রথম নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে অনুরোধ করব, তারা কী কারণে গিয়েছেন তারা ব্যক্তিগতভাবে ভালোভাবে বলতে পারবে, তারপরেও বলছি মানুষের ভোট নিয়ে মানুষকে অসম্মান করা কোনোভাবেই আমি বরদাস্ত করব না। আমি তাদেরকে বলছি আবার আপনি মিডিয়ার মাধ্যমে বলছি, যারা মানুষের ভোট নিয়ে নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছেন তাদের উদ্দেশ্যগুলো পদত্যাগ করে আপনার নতুন দল যেটা ভালো লেগেছে সেটা করুন, অন্যথায় আগামী দিন কিন্তু মানুষের যেহেতু আমরা কণ্ঠস্বর আমরা কিন্তু এর প্রতি উত্তর আইনের মাধ্যমে দেবো, আর জনগণ যদি দায়িত্ব তুলে নেয় তখন বিপদ হয়ে যাবে। আর দ্বিতীয় কিছু সংখ্যক মানুষ ভয়ের কাছে গিয়েছে, আবার স্বল্প কিছু মানুষ যেটা খবর পাচ্ছি তাদের কিছু ব্যক্তি স্বার্থ চরিতার্থের জন্য গিয়েছে, কারো কারো সম্পত্তি আছে তারা দখল পাচ্ছিল না, এই সময় তৃণমূলের নামটা লিখিয়ে সম্পত্তিটা যদি দখল করিয়ে নেওয়া যায় সেই চেষ্টায় গেছে। আর তবে আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না, যারা যাচ্ছেন তাদেরকে তো বলা হচ্ছে পদ দেবে, সরকার সাহেব কত পদ দেবেন, আরাবুল সাহেবের বেশি হয়ে যাচ্ছিল বলে মানে পদ কম লোক বেশি হয়ে যাচ্ছিল বলে আরাবুল সাহেবদেরকে দীর্ঘদিন জেলের মধ্যে আটকে রেখেছে যেটা শুনছি, একাধিক জনকে জেল খাটাবার আরও প্ল্যান করছে, তাহলে যারা আইএসএফ ছেড়ে যাচ্ছে তাদেরকে পদ দেবে না, পদের জন্য আগামী দিনে এদের আবার লড়াই হবে না। তো এই মুহূর্তে গোটা রাজ্যে 10-11টা বিধানসভা মানে শূন্য, 10টা উপনির্বাচন হবে, 4টে বিধানসভার উপনির্বাচন হবে, সেখানে আইএসএফ প্রার্থী দেবে কি? অবশ্যই, দেখুন আমরা ভোটের ময়দানে এসে আছি, বিশেষ করে পার্শ্ববর্তী ভাঙনের পার্শ্ববর্তী, হ্যাঁ আমরা হাড়োয়াটা এখনো পর্যন্ত নোটিফিকেশন আসেনি, টোটাল 10টা শূন্য হয়ে আছে, 4টে নোটিফিকেশান হচ্ছে, সেই 4টের মধ্যে কটাই আমরা কনটেস্ট করবো আমাদের আলোচনার সাপেক্ষে। আজও আমাদের একটা রাজ্যস্তরের অনলাইনে আলোচনা আছে, সেটা সেখান থেকে একটা ওয়ে আউট বার হবে, রাজ্য কমিটি ডিসাইড করবে যেখানে করা যায় কম্পিটিশন করা যায় সেই জায়গাগুলো তো কম্পিটিশন করবে। উপনির্বাচনে বাংলাদেশের সঙ্গে কোনো প্রকার জোটের সম্ভাবনা আছে কি? দেখুন আমরা সবসময় বলছি যে আমরা জোট থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে নয়, আমরা চেয়েছিলাম এই নির্বাচনে লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস আইএসএফ ঐক্যবদ্ধ হয়ে বিজেপিকে তৃণমূলকে কোণঠাসা করি, কিন্তু প্রথমে কংগ্রেস বেরিয়ে গিয়েছিলো তারপরে বামেরা যে সিট দিচ্ছিল আমাদের কাছে সেটা সম্মানজনক লাগছিল না, বা আমরা যেটা চাইছিলাম হয়তো বামেদের সেটা ভালো লাগছিল না, ফলে আমরা আলাদাভাবে লড়াই করেছি। এই উপনির্বাচনে এখনো পর্যন্ত এই ধরনের কোনো প্রস্তাব আসেনি, আসলে বিবেচনা করবো। আমাদের বিভিন্ন জায়গায় আপনাদের কর্মীদের অনেকের বাড়িতে বোমাবাজি রয়েছে, দোকান বন্ধ করে দেওয়া হয়েছে, অনেকের বাড়ি ভাঙচুর হয়েছে, এখনো অনেকের দোকান বন্ধ, চারটে মতো এখন দোকান বন্ধ আছে যেটা ভগবানপুর অঞ্চলের মধ্যেই পড়ছে, বাকি যেগুলো ছিল আমরা প্রশাসনকে দ্বারস্থ হয়েছিলাম, প্রশাসনকে দিয়ে সেগুলো খুলিয়েছি, এগুলো বাকি আছে, এগুলো আশা করছি প্রশাসন দ্রুত খুলে দেবে, এবং যেগুলো আমাদের সাথে অন্যায় হচ্ছে প্রতিটায় আমরা কিন্তু ডিজিপিকে পর্যন্ত আমরা জানিয়েছি, যদি অ্যাকশন না নেয় দেখছেন আপনারা নিশ্চিতভাবে জানেন কলকাতা হাইকোর্টে এই পোস্ট পোর্টাল ভায়োলেন্স মর্মে একটা কেস চলছে, প্রয়োজনে সেখানে আমরা পার্টি হতে পারি, বা সমস্ত আমাদের যেগুলো সারা রাজ্যে যে আমাদের সাথে যে অন্যায়গুলো হচ্ছে সেগুলোকে সামনে রেখে আমরা কোর্ট আইনে দ্বারস্থ হতে পারি, তার আগে যদি প্রশাসনের পক্ষ থেকে সদর্থক ভূমিকা নেয় যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে যদি কঠোর ব্যবস্থা গ্রহণ করে তাহলে ওবেল অ্যান্ড গুড, নাহলে আমরা থানা দ্বারস্থ এই কোর্টের দ্বারস্থ হবো। শাকিল উল্লাহর সঙ্গে একটা সংযুক্ত প্রশ্ন যে কার্যত তৃণমূল দল ভাঙিয়ে নিচ্ছে আপনাদের, প্রায়শই সকাল মেলার হাত ধরে অংশগ্রহণ করছে আইএসএফ কর্মীরা, তো এই নদী ভাঙের মতো মানে ভাঙনের মতো অবস্থা আইএসএফের এই ভাঙন প্রতিরোধে? আপনি নদীর কথা যেহেতু বললেন, এক পাড় ভাঙে নদীর অপর পাড় গড়ে, আপনার নদীর অনুযায়ী বলছি তো ব্যাপারটা হচ্ছে, দেখুন হ্যাঁ কিছু সংখ্যক পঞ্চায়েতে নির্বাচিত জনপ্রতিনিধি গিয়েছেন আর কয়েকজন দায়িত্বশীলও গিয়েছেন, ব্যাপারটা হচ্ছে আমি প্রথম নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে অনুরোধ করব, তারা কী কারণে গিয়েছেন তারা ব্যক্তিগতভাবে ভালোভাবে বলতে পারবে, তারপরেও বলছি মানুষের ভোট নিয়ে মানুষকে অসম্মান করা কোনোভাবেই আমি বরদাস্ত করব না। আমি তাদেরকে বলছি আবার আপনি মিডিয়ার মাধ্যমে বলছি, যারা মানুষের ভোট নিয়ে নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছেন তাদের উদ্দেশ্যগুলো পদত্যাগ করে আপনার নতুন দল যেটা ভালো লেগেছে সেটা করুন, অন্যথায় আগামী দিন কিন্তু মানুষের যেহেতু আমরা কণ্ঠস্বর আমরা কিন্তু এর প্রতি উত্তর আইনের মাধ্যমে দেবো, আর জনগণ যদি দায়িত্ব তুলে নেয় তখন বিপদ হয়ে যাবে। আর দ্বিতীয় কিছু সংখ্যক মানুষ ভয়ের কাছে গিয়েছে, আবার স্বল্প কিছু মানুষ যেটা খবর পাচ্ছি তাদের কিছু ব্যক্তি স্বার্থ চরিতার্থের জন্য গিয়েছে, কারো কারো সম্পত্তি আছে তারা দখল পাচ্ছিল না, এই সময় তৃণমূলের নামটা লিখিয়ে সম্পত্তিটা যদি দখল করিয়ে নেওয়া যায় সেই চেষ্টায় গিয়েছে। আর তবে আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না, যারা যাচ্ছেন তাদেরকে তো বলা হচ্ছে পদ দেবে, সরকার সাহেব কত পদ দেবেন, আরাবুল সাহেবের বেশি হয়ে যাচ্ছিল বলে মানে পদ কম লোক বেশি হয়ে যাচ্ছিল বলে আরাবুল সাহেবদেরকে দীর্ঘদিন জেলের মধ্যে আটকে রেখেছে যেটা শুনছি, একাধিক জনকে জেল খাটাবার আরও প্ল্যান করছে, তাহলে যারা আইএসএফ ছেড়ে যাচ্ছে তাদেরকে পদ দেবে না, পদের জন্য আগামী দিনে এদের আবার লড়াই হবে না। তো এই মুহূর্তে গোটা রাজ্যে 10-11টা বিধানসভা মানে শূন্য, 10টা উপনির্বাচন হবে, 4টে বিধানসভার উপনির্বাচন হবে, সেখানে আইএসএফ প্রার্থী দেবে কি? অবশ্যই, দেখুন আমরা ভোটের ময়দানে এসে আছি, বিশেষ করে পার্শ্ববর্তী ভাঙনের পার্শ্ববর্তী, হ্যাঁ আমরা হাড়োয়াটা এখনো পর্যন্ত নোটিফিকেশান আসেনি, টোটাল 10টা শূন্য হয়ে আছে,
চারটে নোটিফিকেশান হচ্ছে, সেই চারটের মধ্যে কটাই আমরা কনটেস্ট করবো আমাদের আলোচনার সাপেক্ষে। আজকে আমাদের একটা রাজ্যস্তরের অনলাইনে আলোচনা আছে, সেটাকে সেখান থেকে একটা ওয়ে আউট বার হবে, রাজ্য কমিটি ডিসাইড করবে যেখানে করা যায় কম্পিটিশন করা যায় সেই জায়গাগুলোতে কম্পিটিশন করবে। উপনির্বাচনে বাংলাদেশের সঙ্গে কোনো প্রকার জোটের সম্ভাবনা আছে কিনা? দেখুন, আমরা সবসময় বলছি যে আমরা জোট থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে নয়। আমরা চেয়েছিলাম এই নির্বাচনে, লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস আইএসএফ ঐক্যবদ্ধ হয়ে বিজেপিকে তৃণমূলকে কোণঠাসা করি, কিন্তু প্রথমেই কংগ্রেস বেরিয়ে গিয়েছিল, তারপরে বামেরা যে সিট দিচ্ছিল আমাদের কাছে সেটা সম্মানজনক লাগছিল না, বা আমরা যেটা চাইছিলাম হয়তো বামেদের কাছে সেটা ভালো লাগছিল না, ফলে আমরা আলাদাভাবে লড়াই করেছি। এই উপনির্বাচনে এখনও পর্যন্ত এই ধরনের কোনো প্রস্তাব আসেনি, আসলে বিবেচনা করব।